আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিনাস ব্লগস ইন ইউকেই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে আইআইটি প্ল্যান্টিং ব্লগ শেয়ার করব, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে আমি আমার গার্ডেনে খুবই শখের বেগুনের গাছগুলো নিয়ে চলে আসলাম, আর এই গাছগুলো আমি বীজ থেকে ছাড়া বুনেছিলাম ডিসেম্বর মাসে। যদিও গাছগুলো দেখতে মনে হচ্ছে যে তেমন একটা বড় হয়নি, বাট এই গাছগুলোর বয়স কিন্তু অনেক। তো এখানে দেখতে পাচ্ছেন আমি দু ধরনের গাছ রোপণ করেছিলাম, থাল বেগুন আর লতা বেগুন। তো থাল বেগুনের গাছগুলো লতা বেগুন থেকে অনেকটাই বড় হয়েছে, আর যেখানে লতা বেগুন আর একটু ছোট রয়ে গেছে। তো এই বেগুনগুলো কিন্তু আমার গাছেরই বেগুন ছিল, লাস্ট ইয়ারে আমার বেগুন অনেক বেগুন ধরেছিল, তো ওই বেগুন থেকেই আমি কিছু বেগুন বীজ রেখেছিলাম, আর ওইখান থেকেই আমার ছাড়া জন্মানো। তো যাই হোক, আজকে আমি কিভাবে বেগুনের গাছগুলোকে ট্রান্সপ্লান্ট করব, কিভাবে রোপণ করব বড় পাত্রে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে কিছু গ্রাস নিয়ে আসছি যেটা আমি গার্ডেন থেকে কেটে রেখেছিলাম। তো ওই গ্রাসগুলো আমি প্রতিটা কন্টেনার্সের নিচের দিকে দিয়ে দেব, এতে করে পানি খুব দ্রুত নিষ্কাশিত হবে আর গ্রাসগুলো ডিকম্পোস্ট হয়ে ফার্টিলাইজারও হয়ে যাবে। তো প্রতিটা কন্টেনার্সের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর তারপর আমি কিছু পুরাতন মাটি, কিছু নতুন মাটি, কিছু ফার্টিলাইজার সবকিছু দিয়ে গাছগুলোকে রোপণ করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন সাইজের কন্টেনার্স নিয়ে আসছি। তো যেগুলো ছোট কন্টেনার্স একটা করে রোপণ করব, আর বড় কন্টেনার্স দুইটা করে রোপণ করব। যেহেতু গাছগুলো এখন অনেকটা বড় হয়নি, বেগুনের গাছ কিন্তু খুবই বড় হয়, তো সেজন্য গাছের কন্টেনার্সগুলো বড় হতে হয়। তো সব কিছু আসলে এত গাছ কোথায় রোপণ করব, সেজন্য যা কিছু অ্যাভেলেবল আছে সবকিছুই নিয়ে আসছি। তো এই তো দেখতে পারতেছেন আমি প্রতিটা কন্টেনার্সের মধ্যে পুরাতন মাটি, যেটা অলরেডি আমার মিক্স করা ছিল ফার্টিলাইজার দিয়ে, ওইগুলো একটু একটু করে দিয়ে দিছি। আর এখন আমি ফার্টিলাইজার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি ব্যবহার করব। তো এখানে হচ্ছে গিয়ে ফিশ ব্লাড এন্ড বোন, কিছু চিকেন ম্যানো ফ্যালেটস, কিছু অল পারপাস প্লান্ট ফুড, আর কিছু কিছু হলদি পাউডার, ওইগুলো আমি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব, আর তারপর অল্প অল্প করে প্রত্যেকটা পটির মধ্যে দিয়ে দেব। তো এভাবে মিক্স করে নিলে খুবই ইজি হয়, এতে করে অল্প অল্প করে দিয়ে দেওয়া যায়, নতুবা পট থেকে নিয়ে আসলে আসলে অনেক সময় বেশি পরিমাণ পড়ে যায়। তো এখানে আমি কিছু নতুন কম্পোস্ট নিয়ে আসছি, বেগুন গাছে যদি নতুন কম্পোস্ট দিয়ে রোপণ করা হয় গাছগুলো খুবই দ্রুত বেড়ে ওঠে, যেটা আমি প্রতি বছরই ট্রাই করি বেগুন গাছ আর মরিচ গাছগুলোকে নতুন কম্পোস্ট দিয়ে রোপণ করার। এখন যেহেতু আমার কাছে অনেকগুলো পুরাতন কম্পোস্ট রয়ে গেছে, সেগুলো ব্যবহার করার চেষ্টা করতেছি। তো এখানে নতুন কম্পোস্ট দিয়ে আমি কিছু পালাইটও দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এই গাছগুলো কন্টেনার্সের মধ্যে থাকবে তো পালাইটা খুবই প্রয়োজন, এতে করে মাটিটা ময়েশ্চারও থাকবে আর মাটি পানিগুলো খুব দ্রুত নিষ্কাশিত হবে। তো এখানে আমি অল্প পরিমাণে আমার মিক্স ফার্টিলাইজারটা দিয়ে দিচ্ছি, যেটা আমি সচরাচর প্রতিটা গাছে ইউজ করে থাকি আমার রিপ্লান্টিং এর সময় গাছগুলোকে। তো এখন দেখতে পাচ্ছেন আমার গাছগুলো শিকড় কিন্তু একেবারেই জড়িয়ে গেছে মাটির মধ্যে, গাছগুলো ট্রান্সপ্লান্ট করার সময় হয়ে গেছে। আর যেটা যেগুলো একটা কন্টেনার্সের মধ্যে সেগুলো আসলে একটু স্পেস নেই, দেখতে পারতেছেন শিকড়গুলো একেবারে জড়িয়ে গেছে। তো আমি একটা একটা করে ওইখান থেকে বের করে গাছগুলোকে আজকে রোপণ করে নেব, আর পরবর্তীতে আমি বেগুনের জন্য কিভাবে পরিচর্যা করতেছি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। বেগুন গাছে খুবই দ্রুত পোকা হয়ে যায়, সেদিকে খেয়াল রাখবেন, প্রতিদিন খেয়াল রাখবেন বেগুন গাছের পাতার নিচের দিকে, কারণ পাতার উপরের দিক গুলো কিন্তু খুবই সুন্দর থাকে, পোকা কিন্তু নিচের দিকে হয়ে যায়, আর তারপর আস্তে আস্তে গাছগুলোকে নষ্ট করে ফেলে। তো এই তো আমি প্রতিটা গাছ ট্রান্সপ্লান্ট করে ফেলছি, এখন আমি কিছু পানি দিয়ে দেব, এতে করে গাছের শিকড়গুলো সেটল হয়ে যাবে। আর কিছু গাছ আমার কাছে অলরেডি বেঁচে গেছে, তো ওইগুলোকে আমি শেয়ার করে নেব অন্য কারোর সঙ্গে। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে, যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, কথা হবে অন্য কোনো ভিডিওতে, আল্লাহ হাফিজ।